দুর্গা ঠাকুর দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না বাংলার আশ্বিন মাস কিংবা ইংরেজির অক্টোবর মাস পর্যন্ত। দুর্গা ঠাকুর এখন সারা বছরই দেখতে পাবেন। কোথায় গেলে এই সারা বছর দুর্গা ঠাকুর দেখতে পাবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন এবার বলে দিই আপনারা এখানে আসবেন কি করে। হাওড়া ও শিয়ালদা থেকে বাসে আসতে গেলে রবীন্দ্র সরোবর নামতে হবে। কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে লেক গার্ডেন স্টেশন। আপনারা যদি রবীন্দ্র সরোবর বাসে করে আসতে চান তাহলে এই জায়গাটায় নামতে হবে। নেমে আপনারা বাসের কন্ডাক্টরকে রবীন্দ্র সরোবর বললেই আপনাদের এই জায়গাটা নামবে, তারপর এখান থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারেন। বন্ধুরা, এখন আমরা 5 নম্বর গেট থেকে প্রবেশ করছি। রবীন্দ্র সরোবরে 5 নম্বর গেট দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে প্রবেশ করলে 7 নম্বর গেটে বের হবে। 7 নম্বর গেট থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে যেতে হবে 3 নম্বর গেটে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ঠাকুরিয়া লেকে 3 নম্বর গেটে। বন্ধুরা, আমরা চলে এসেছি, মা ফিরে এলো আর্ট গ্যালারিতে। তো চলুন ভেতরে ঢুকে দেখা যায় যে কত সুন্দর সুন্দর মানে ঠাকুরের প্রতিমার মূর্তি আছে এখানে। প্রবেশ করেই বাঁদিকে দেখবেন একটা দুর্গা প্রতিমা রয়েছে। এই দুর্গা প্রতিমাটি 2017 সালে চেতলা অগ্রণী ক্লাবে হয়েছিল, সেটা এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। প্রতিমা শিল্পী ভবতোষ সুতার। আর প্রবেশ করে ডান দিকে রয়েছে একটি দুর্গা প্রতিমা। প্রবেশদ্বার থেকে সোজা দেখবেন একটি আইফেল টাওয়ারের রেপ্লিকা রয়েছে, এর মধ্যে লেখা রয়েছে মা ফিরে এলো। এটি অসম্ভব সুন্দর দেখতে। আইফেল টাওয়ারের রেপ্লিকার পিলারগুলিতে রয়েছে সুন্দর টেরাকোটার মূর্তির কাজ। আইফেল টাওয়ার থেকে একটু এগোলেই দেখতে পাবেন এখানকার মেন আকর্ষণ বা মেন মিউজিয়ামটি। মিউজিয়ামটির বাইরেটাও বেশ সুন্দর টেরাকোটার কাজ করা। চলো ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, ভেতরটা একবার দেখো, কি সুন্দর! ভেতরে প্রবেশ করে বাঁদিকে যে প্রতিমাটি দেখছেন সেটি আলিপুর 78 পল্লীতে 2019 সালে হয়েছিল। প্রতিমাটির শিল্পী হলেন শ্রী অভিজিৎ ঘটক। তারপর একটি প্রতিমা রয়েছে, এটি কোথায় হয়েছিল তা লেখা নেই। প্রতিমাটি সাইকেল, মোটরসাইকেল ও বিভিন্ন লোহার সরঞ্জাম নিয়ে তৈরি। এটি হলো দুর্গা প্রতিমা তৈরির একটি মডেল। তার পরের প্রতিমাটি 2017 সালে ভবানীপুর 75 পল্লীতে হয়েছিল। প্রতিমা শিল্পী শ্রী বিমান সাহা। তার পরের প্রতিমাটি 2020 সালে 74 পল্লী খিদিরপুরে হয়েছিল। শিল্পী নির্মল মালিক। মায়ের মুখটা দেখুন, কি অপূর্ব! পরের প্রতিমাটি পুরো কাঠের তৈরি। এটি 2022 সালে গলফ গ্রিন সর্বজনীনে হয়েছিল। প্রতিমা শিল্পী শ্রী সরব নন্দী।
এই স্বরূপ নন্দী আমাদের শালকিয়াতে থাকেন, আমাদের তরফ থেকে ওনাকে শুভেচ্ছা। মাঝখানে যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন সেটি হয়েছিল 2021 সালে বরানগরের নওপাড়া দাদাভাই সঙ্গে, প্রতিমা শিল্পী গৌরাঙ্গ কুইল্লা। এটি একটি দুর্গা প্রতিমার আগমনের দৃশ্য। এটি চানবাজার সম্মেলনের কালীপুজোতে হয়েছিল। এই প্রতিমাটি 2020 সালে চেদলা অগ্রণী ক্লাবে হয়েছিল। প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস। দুর্গা প্রতিমার রং পুরো পিতলের মতো লাগছে। আর তার পাশের প্রতিমাটি হয়েছিল সন্তোষপুর লেকপল্লীতে। প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। পরের প্রতিমাটি চকের প্রতিমা। এই প্রতিমাটি পুরোটাই চক দিয়ে তৈরি। প্রতিমা শিল্পী শ্রী স্বপন সরকার। এটি বেহালা জিতেন্দ্র স্মৃতিতে হয়েছিল। পরের প্রতিমাটি অপূর্ব সুন্দর দেখতে, যেন ধাতুর তৈরি। এটি কোথাকার পুজো তা লেখা নেই। পরের প্রতিমাটি ডান দিকের লাইনের প্রথমেই অবস্থিত। এই প্রতিমাটি কোথায় হয়েছিল তার নাম দেওয়া নেই। আপনারা জানলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মিউজিয়ামের মধ্যে কিছু নতুন প্রতিমা প্রতি বছরই নিয়ে আসা হয় এবং পুরনো গুলোর মধ্যে কিছু বাদ দিয়ে দেওয়া হয়। এই মিউজিয়ামের পাশেই একটি প্রতিমা রয়েছে যা কংক্রিটের তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এতগুলো প্রতিমার মধ্যে কোনটি আপনার সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।